السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، প্রিয় দিনী ভাই বোনেরা, এমন আটটি বিষয় আছে যে আটটি বিষয় মাথায় রাখলে বা ফলো করলে ইনশাআল্লাহ আপনি কোনো ঝামেলায় পড়বেন না, কোনো সমস্যায় পতিত হবেন না, আপনার জীবন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং কারো সঙ্গে আপনার কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। এক নম্বর হচ্ছে কথা কম বলবেন, কথা যত বেশি বলবেন তত সমস্যার সৃষ্টি হবে, এবং যারা বাসাল প্রকৃতির মানুষ তারা কখনো শান্তিতে থাকতে পারে না, তারা নিজেদের শান্তিও হারাম করে, অন্যদের শান্তিও হারাম করে। এজন্য কম কথা বলুন, কম কথা বললে অন্তর ভালো থাকে, বেশি কথা বললে অন্তর মরে যায়। দুই নম্বর হচ্ছে রাগ কম দেখাবেন, আপনার রাগ উঠতেই পারে, রাগকে নিয়ন্ত্রণ করুন। যদি দাঁড়িয়ে রাগ আসে বসে পড়ুন, যদি বসেও রাগ থাকে শুয়ে পড়ুন, যদি তারপরেও রাগ দূর না হয় তাহলে উজু করে ফেলুন। কিন্তু যদি রাগ করে বসেন, নিজেও যেমন ভালো থাকবেন না, আপনার টেনশন বেড়ে যাবে, ঠিক তেমনইভাবে আপনি আশেপাশের মানুষের সঙ্গে খারাপ আচরণ করে ফেলতে পারেন, এতে করে সমস্যারই সৃষ্টি হবে। তিন নম্বর হচ্ছে কানে কম শুনুন। আমি বলছি না যে আপনি বয়রা হয়ে যান, আপনি ভালো কিছু শুনুন, খারাপ কিছু শোনা থেকে বিরত থাকুন। কেউ যদি আপনার সামনে পরনিন্দা করতে আসে, পরচর্চা করতে আসে, গীবত করতে আসে, শিকায়ত করতে আসে, সেগুলো শুনবেন না। আপনি ভালো কিছু শুনুন এবং তার উপর আমল করার চেষ্টা করুন। যখনই আপনি খারাপ কিছু শুনবেন, আপনাকে খারাপের মধ্য দিয়ে যেতে হবে, এবং আপনার এই খারাপ কথা শোনা বা খারাপ কিছু শোনাই আপনাকে সমস্যায় ফেলতে পারে। চার নম্বর হচ্ছে ঝামেলা হলে ছেড়ে দিন, এই ঝামেলাকে নিয়ে ধরে থাকবেন না। যখন একটা জিনিস ঘটেই যাবে, একটা ঝামেলা হয়েই যাবে, সমস্যা হয়েই যাবে, এটাকে নিয়ে যদি কথাবার্তা বেশি বলতে থাকেন বা এটাকে নিয়ে যদি মাতামাতি বেশি করেন, তাহলে আপনি বেশি আরও বেশি অশান্তির মধ্যে ডুবে যাবেন। যত দ্রুত আপনি এই ঝামেলা থেকে বেরিয়ে আসবেন, এটা আপনার জন্য ততই মঙ্গলজনক, ততই ভালো। পাঁচ নম্বর হচ্ছে অপমান করলে হেসে চলে আসুন, কিছুই বলার দরকার নেই। অপমানের বদলা অপমান দিয়ে করতে যাবেন না, এতে করে সমস্যাই বেশি তৈরি হবে। দেখুন, যখন কেউ আপনাকে অপমান করবে, তখন আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং বিষয়টা আল্লাহর ওপর ছেড়ে দেন, তাহলে আপনার হয়ে আল্লাহ তাআলাই তাকে জবাব দিয়ে দেবে, সে তার জবাব পেয়ে যাবে। আপনাকে যদি কেউ একজন গালি দেয়, আপনি যে আপনাকে যেটা বলেই গালি দিক না কেন, আপনি সেই মানুষটা হয়ে যাবেন না। আপনি যেমন আপনি তেমনই, আপনি যদি ভালো হন আপনার মন জানে আপনি ভালো, আপনি যদি খারাপ হন আপনার মন জানে আপনি খারাপ। অতএব মানুষের কথায় বা মানুষের অপমানে আপনার কোনো কিছু যায় আসে না। ছয় নম্বর হচ্ছে মানুষকে আপন কম ভাববেন। পৃথিবীতে যত সম্পর্ক রাখবেন সব আল্লাহর জন্য, এবং যত সম্পর্ক ছেড়ে দিবেন সব আল্লাহর জন্য। যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক করলে আপনি আল্লাহর কাছাকাছি যাবেন, আপনি সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবেন, আর যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিন। এবং কাউকে আপন ভাববেন না, আপন ভাববেন একমাত্র আল্লাহকে। এবং দুনিয়াতে যারা আপন হিসেবে আপনার কাছে ধরা দিবে, যেরকম ব্যবহার আপনার সঙ্গে করবে, আপনিও তাদের সঙ্গে সেরকম ব্যবহার করুন। কেউ সুন্দর ব্যবহার করলে তার বিনিময়ে আপনিও সুন্দর ব্যবহার করুন। কিন্তু অতিরিক্ত আপন যদি কাউকে ভাবেন, সেই মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে যায় বা আপনাকে ব্যথা দেয়, আপনি বেশি ব্যথিত হবেন। তো এটা নিজের সমস্যার কারণ, এই সমস্যা থেকে বাঁচার জন্য মানুষকে কম আপন ভাববেন। সাত নম্বর হচ্ছে যত বোকা মানুষ হবেন তত বেশি সুখী হবেন। বেশি চালাক যদি হন, একটা কথাই আছে যে অতি চালাকের গলায় দড়ি, যত বেশি আপনি নিজেকে চালাক হিসেবে জাহির করার চেষ্টা করবেন আপনি তত বেশি ঝামেলার মধ্যেই পড়বেন। তাই বেশি চালাকি থেকে বিরত থাকুন, বোকা হয়ে থাকারই চেষ্টা করুন। তো প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে মোট সাতটি বিষয়, এই সাতটি বিষয়কে মাথায় রাখুন এবং সেভাবে চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, আপনার টেনশান কমে যাবে, আপনার সমস্যাগুলি আস্তে আস্তে আপনার থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে, সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।